আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ছাড়েন না কিছুই, একজন অ্যাপার্টমেন্ট প্লট ব্যবসায়ী তার পুঁজি বিল্ডিংয়ের ইট বালু রড সিমেন্ট কেনাতে খরচ করে ফেলে। ওই টাকা প্লট বিক্রি করে গ্রাহককে রেজিস্ট্রি করে দেওয়ার পর দুই তিন বছর পর হাতে আসে, সেই ক্ষেত্রে জাকাতের হিসাব প্রতি বছর কিভাবে হবে? জাযাকাল্লাহু খায়রান। তার পুঁজি ওখানে ব্যয় করে ফেলছে, এরপরে আর বেচা কেনা কেনাকাটা হয়নি, বেচা কেনা হয়নি, হ্যাঁ, কিন্তু দাম তো ছিল, তখন দিতে পারেন না, টাকা ছিল না হাতে। এখন আপনি হিসাব করবেন যে এটা যত টাকা ব্যয় করছেন লাভ কত হয়েছে, এখন আপনি বিক্রি করার পরে টাকা হাতে আসছে, এখন আপনি কত টাকা লাভ হয়েছে এটা হিসাব করে প্রতি বছরের টাকা যে ওই বছর কত হতে পারতো বিক্রি করলে। আপনি বিক্রি করেন না হয়তো পান নাই, অথবা কিন্তু যেটা লেগে গেছে ওটা কিন্তু আপনার ইনভেস্ট হয়েছে, ইনভেস্ট হওয়ার পরে ওই বছরের দামটা কেমন ছিল ওইটা ধরে নিতে হবে হিসাব করে, যে ওই বছর প্লাটের দাম এত ছিল, এত দাম হিসেবে এত টাকা লাভ হয়। তো এটাকে লাভের অংশ আলাদা করে নিতে হবে, তখন কিন্তু আর বিল্ডিং হয়ে যাওয়ার পরে ওইটার ইয়া নাই, বিল্ডিং হয়ে যাওয়ার পরে বিল্ডিংয়ের কোনো ইয়া নাই, জাকাত নাই, জাকাত হয়ে যাবে তখন লাভের উপরে, লাভের উপর চলে আসে, কারণ বিল্ডিং কোনো বাড়ে না, যে জিনিস বাড়ে না ওই জিনিসের নিজেরা জাকাত হয় না। যেমন আপনি একটা ফ্যাক্টরি কিনে বলছেন, ফ্যাক্টরির যে টাকা দিয়ে ফ্যাক্টরি কিনছেন, ফ্যাক্টরি তো দিন দিন ক্ষয় হয়, ফ্যাক্টরি আর জাকাত হয়, জাকাত হয় লাভের উপরে। তো বিল্ডিং যখন হয়ে গেছে তখন আপনার উপর ভাড়ার দাম বাড়তি দামের উপর জাকাত আসবে, সেই হিসেবে আগে যে টাকার উপর জাকাত আসবে ওটার উপর আসবে না। যেদিন থেকে আপনার বিল্ডিং হয়ে গেছে এরপর থেকে ভাড়া বিক্রি অবস্থা চলে গেছে, দাম বাড়ছে, সেটার উপরে বাড়তি অংশের উপর জাকাত আসবে। জিজ্ঞাসা করবেন অবশ্যই কত ছিল এই এলাকার দাম কেমন ছিল, মানে জিজ্ঞাসা করে হিসাব করবেন, বের করে বাকি অংশ জাকাত দেবেন। ঠিক এই বছরও যখন আপনি বিক্রি করছেন, বিক্রি করার যখন বিক্রি করে ফেলছেন প্লটটা, বিক্রি করার পর তখন আবার নতুন করে পুরো টাকার উপর জাকাত আসতেছে, জাকাত আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি পুরোটা প্লট নয়, পার্থক্য আছে কিছু, একটা হচ্ছে প্লট করছেন কি জন্য যে বিক্রি করবেন, একটা হচ্ছে পুরোটা ব্যবসা সামগ্রী আমার, যদি বিক্রি ব্যবসার জন্য পুরোটা করছেন তখন পুরোটা ব্যবসা হিসেবে জাকাত আসবে, আর যেটা প্লট করছেন থাকার জন্য বা কিছু করছি বা তা যদি বিক্রি হওয়া হবে তখন বিক্রির উপর আসবে। এখন নিয়ত কোনটার আছে সেটার উপর নির্ভর করবে। আপনি যদি আগে থেকে নিয়ত করে থাকেন যে আমি এই পুরো টাকাটা বিল্ডিং খরচ যা করছি সবই ব্যবসা, তাহলে ব্যবসায়ী জাকাত আসবে, তখন কোনো কিছু বাদ যাবে না, বিক্রি কিছু বাদ যাবে না। আর যদি আগে থেকে নিয়ত থাকে এটা যে আমি এখানে বিল্ডিং করছি যদি বিক্রি হয়ে করবো, না হলে তো আমি আসি নিজের জায়গা থাকবে, তাহলে আর ব্যবসার জাকাত হবে না।